জানি না এই গাড়িটার কী অবস্থা বাজে। আমার গাড়িটাও ওইখানে ওয়াশ হচ্ছে, এখন ওয়াশ করা কমপ্লিট হয়ে গেলে তারপর নিয়ে যাবো। সার্ভিসিংয়ের কাজ বাকি যা যা ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ওয়াশিংটাই বাকি। ওয়াশ করে একটু মুছে টুছে দেবে ভালো করে, ক্লিন ক্লিন করে। সার্ভিসিং থেকে গাড়িটা দিতে এসেছিলাম বাই দাদে, যেটা যেটা বলেছিলাম কালকে, হেয়ার কাট করা কমপ্লিট, বিয়ের ট্রিম করা কমপ্লিট, গাড়ি সার্ভিসিং থেকে নিতে এসেছি। বিকেল হয়ে গেছে, শিফট, সারাদিন অফিসের কাজেই কেটেছে সকাল থেকে। অনেকক্ষণ ওয়েট করতে হবে বোধহয়, কারণ মিনিমাম 15-20 মিনিট ওয়েট করতেই হবে। বাজে এখন অলমোস্ট 6টার কাছাকাছি আর আমি এই জাস্ট ফিরছি, মানে অলমোস্ট 40 মিনিটের উপরে বসতে হয়েছে। বাট সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, এটাই ভালো কথা। আর গাড়িটা একদম চকচক করছে, অনেকদিন বাদে আমি গাড়িটাকে ক্লিন অ্যান্ড একদম পরিষ্কার সুন্দর চকচকে ঝকঝকে দেখছি। যদিও এটা বেশি দিন থাকবে না, 2-3 দিনের বেশি থাকবে না। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি আর চন্দ্রাণী যখনই এই রোডটা দিয়ে যাই তখন এখানটা একটু হলেও দাঁড়াই, বেশ সুন্দর লাগে এই জায়গাটা, যেন একটু দাঁড়ালাম। বাট এবার ব্যাক করব। এখানেও সব মেডিসিনসগুলো নিয়ে এসেছিলো, আমার মেডিসিন তো এখন প্রত্যেক দিন 3টে করে চলছে, ওই আয়রন, ক্যালসিয়াম আর ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড হচ্ছে প্রেগনেন্সি ডে 1 থেকে একদম শেষ দিন পর্যন্ত খেতে হয়, মানে যারা জানো না বা মানে এক্সপিরিয়েন্স না তাদের জন্য বললাম। আর এই মেডিসিনগুলো আমার, আর এখন সকালবেলা মানে শনিবার দিন সকালবেলার ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল আমি এখানে একটু কচুরি নিয়ে বসেছি, এতগুলো কচুরি একদমই খাবো না, ইনফ্যাক্ট আমি একটা কচুরি খাবো আর সাথে ওই আপেল আর ডাবের জল রয়েছে। ব্রেকফাস্টটা সত্যি ভারী করা উচিত, আমি অন্যান্য দিন পোহা, ডিম সিদ্ধ, কলা এই সমস্ত ব্রেকফাস্ট করি, আজকে আমি বলতে পারো একটা চিট ডে। আর এই ওয়ালটা না পুরো হোয়াইট কালার করে, আমার তো বেশ ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। আর আমার কার্টেনও রেডি করা রয়েছে, কার্টেন লাগাবো, এখন আপাতত উঠে ব্রাশ করে ব্রেকফাস্টটা করতে হবে। আরও টুকটাক কিছু ডেকোরেশন করার রয়েছে, সেগুলো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো সানডে দিন আমার ম্যাটারনিটি ফটোশ্যুট রয়েছে, মানে কালকে, তো তার জন্য আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যেই স্টাফগুলো লাগবে এটা কাছে দিয়ে কোনো কাজ, তো সেটাই একটু শেয়ার করছি তোমাদের সাথে। এটা একটা টোটাল মানে যেগুলো দেখতে খুব কিউট লাগছে, ড্যাট টু বি, এটা একটা বাটার, আচ্ছা এটা হচ্ছে তোমার সুগার সক, হ্যাঁ হ্যাঁ দিস ইজ ফর ইউ, হ্যাঁ এটা তুমি নিয়ে ফটো তুলবে। আচ্ছা এটা খুব কিউট, এটা টেডি বিয়ার, এইসব কি অর্ডার করেছি আমরা। আচ্ছা এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, আচ্ছা এটা গ্লাসেস, আচ্ছা এটা হচ্ছে বেবির জন্য, বাট এখন আমরাই দিয়ে ফটো তুলবো। আই লাভ মাই ড্যাডি, সবই তো দেখছি ড্যাডি, মমি কোথায়। আচ্ছা এটা একটা টয়, আর এটা দেখতেই পাচ্ছ কি ফুটপ্রিন্ট, আচ্ছা এটা একটা সুন্দর টয় মুশচ, আচ্ছা এবিসি ইটস অ্যা বয় একটা ড্রেসের, কংগ্রেটস, এটা ছিল বয়ের জন্য, আবার হ্যাঁ বয়ের মানে বাবার ড্যাড টু বি নিয়ে ফটো তুললো। তো এটা যেটা ক্যাপটা, আই ভোট বয়, তো ভোট আই থিঙ্ক এটা আমার বা তোমার কারোরই আলাদা করে না, মানে কেউ কিছু ভোট করছে না, মানে বেসিক্যালি এটা আর কি ছেলের পোরশন, একটু অপোজিট জেন্ডার অ্যাট্রাক্টস টাইপস এর ব্যাপার, হোয়াট এভার, জাস্ট ফর ফান, মম টু বি, আচ্ছা এরকম আরো ছোট ছোট যে সক রয়েছে, শু, লিপস, এটা হচ্ছে পিঙ্ক গ্লাসেস, পিঙ্ক, হ্যাঁ আমরা কেউ কিছু ভোট করছি না, উই ওয়ান্ট আ হেলদি বেবি, জাস্ট ফর ফান। তো এইরকম অনেক কিছু রয়েছে, পুরো একটা সেট রয়েছে এটা, তোমার বেবি শাওয়ারের দিন লাগবে, বেবি শাওয়ার তো কালকে লাগবে না, বেবি শাওয়ার দেরি আছে এখনো কয়েকদিন, পুরো 1 মাসও নেই বলে দিলাম। আচ্ছা
এখানে একটা এটা হচ্ছে মমটুবি, মমটুবি রয়েছে, এটা খুলছি না, পিঙ্ক কালারের একটা মমটুবি শেষে, এটা এটা আর ওপেন করছি না, এই ব্লগটা এখানে এন্ড করছি।